প্রথম প্রশ্ন যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো দ্রবণ ক্ষয় পাখির পায়ের মতো আকৃতির বদীপ দেখা যায় মিশিচিপি মিশৌরী নদীর মোহনায় নদীর পার্শ্ব ফলে ভি আকৃতির উপত্যকার সৃষ্টি হয় মন্ত সৃষ্টি হয় নদীর ক্ষয়কার্যের ফলে সমুদ্রের ভাসমান বিশাল আকৃতির হিমবাহকে বলা হয় হিমশৈল তীর্যক বালিয়াডিকে বলা হয় বারখান লোহাচোরা দ্বীপ অবস্থিত পশ্চিমবঙ্গে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত হয় বারখান বালিয়ারি নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় অবরোহণ প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভোগের সমতলীকরণ ঘটলে তাকে অবরোহণ বলে হিমবাহ ও জলধারা বাহিত নুড়ি বালিকা কাকর ইত্যাদি সঞ্চিত হয়ে সৃষ্ট সংকীর্ণ আকাবাকা শৈলশিরার মতো ভূমিরূপকে এসকার বলে কুঞ্জিকল হল ভারতের উচ্চতম জলপ্রপাত অশ্বাকৃতিক রথ নদীর মধ্য ও গতিতে সৃষ্টি হয় ভারতের দীর্ঘতম হিমবাহ হল সিয়াচেন রেখা তিন প্রকারের হয় জিউগণ সৃষ্টির সময়ে কঠিন ও কোমল শিলা লম্বভাবে অবস্থান করে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট অনুচ্চ টিলাকে ইনসেল বার্জ বলে রসমতানে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ তারপর সত্য অসত্য গুলো দেখে নাও বারখান বালি থেকে শিব বালির সৃষ্টি হয় সেটা হলো সত্য বরফ গলা জলে পুষ্ট নদীতে সারা বছর জল থাকে সত্য নদী অববাহিকা গঠনে জলের কোনো ভূমিকা নেই মিথ্যা দুটি হিমবাহের মধ্যবর্তী স্থান দোয়াব নামে পরিচিত এটা হলো মিথ্যা তারপর নদীর গতিপথে ছয় ভাগে ভাগ করা যায় মিথ্যা ভারতের উচ্চতম জলপ্রপাত ভিক্টোরিয়া মিথ্যা প্লাবনভূমি ভূমি ও স্বাভাবিক বাদ সৃষ্টি হয় একই সময়ে সত্য গর্ত বায়ুর একটি ক্ষয়জাত ভূমিরূপ সত্য হিমরেখার উপরে কখনো যায় না সত্য ও পিরামিড চূড়া অবস্থান করে সত্য উষ্ণ অঞ্চলে নদীর কাজেই প্রধান হলো মিথ্যা তারপর হলো হিমরেখার উপরে হিমবাহের কাজ শুরু হয় সত্য তারপরে রয়েছে নদী হলো জলচক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ এটা সত্য তারপরে তোমরা মিলিয়ে নিবে এখানে আহ স্তম্ভ মেলাওটা দেখে নাও বদ্বীপ বদ্বীপ হবে সুন্দরবন গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়ন বহির্জাত প্রক্রিয়া নদীর ক্ষয়কাজ পলল শঙ্কু সঞ্চয় কার্যের অনুদর্গ বালিয়ারি বায়ুর কাজ বায়ুর দীর্ঘতম ভারতের দীর্ঘতম নদী গঙ্গা ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্জিকল ভারতের বৃহত্তম বদ্বীপ গঙ্গা ব্রহ্মপুত্র ভারতের বৃহত্তম নদী চর মাজুলি পাখির পায়ের মতো বদ্বীপ হলো কৃষ্ণা নদীর বদ্বীপ আবহ বিকারের প্রক্রিয়াগুলি কি কি যান্ত্রিক অভবিকার রাসায়নিক অভবিকার জৈবিক অভবিকার নদী ক্ষয়ের শেষ সীমা কোথায় সমুদ্রে জলবিভাজিকা বলে যে পার্বত্য অঞ্চল বা উচ্চভূমি কাছাকাছি অবস্থিত দুটি নদী ব্যবস্থাকে করে পৃথক সেই উচ্চভূমি বা পার্বত্য অঞ্চলকে বলা হয় জলবিভাজিকা তারপরে রয়েছে নদীর বহন ক্ষমতা নদীর বহন ক্ষমতা কাজের উপর নির্ভর করে জলের পরিমাণ গতিবেগের উপর নদীর জলের প্রবাহ পরিমাপের একক হলো কিউসেক অথবা কিউনেক নদীর গতি কয়টি গতি তিনটি নদী ক্ষয়ের কয়টি প্রক্রিয়া আটটি প্রক্রিয়া হিমরেখা কে কাকে বলে উত্তরটি স্কিনে দিয়ে দিচ্ছি দেখে নাও ভাগ করো এটাও আমি উত্তরটি দিয়ে দিচ্ছি দেখে নাও তারপর হিমদ্রণীড কাকে বলে সমুদ্র উপকূল সংলগ্ন পার্বত্য ভূমিতে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হওয়া আংশিক জলপূর্ণ হিমবাহ হিমবাহ উপত্যকাকে ফিওট বলে তারপরে পৃথিবীর বৃহত্তম অপসারণগত কোথায় অবস্থিত আহ মিশরের কাতারায় কাতারা মিশরের পশ্চিমে অবস্থিত বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ বালিয়ারি বারখান শব্দের অর্থ হলো কিরগিজ অঞ্চলের স্টেপ বালিয়ারি আহ পৃথিবীর বৃহত্তম বালুকাময় মরু অঞ্চল হলো সাহারা